ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের বিশ্বকাপে বাংলাদেশ দারুণ খেলেছে তারপরেও কিছু একটা অভাব কোনো একটা ভুলে খুব কাছে গিয়েও জেতা হচ্ছে না টাইগারদের হারের ম্যাচগুলোতেও একই আফসোস ইস আরেকটু ভালো খেললে জিততাম বাংলাদেশ দল থেকে বিদায় নেওয়ার সময় সাবেক কোচ ছাতুর সিংহ বলেছিলেন বাংলাদেশের বর্তমান এই দলটি শ্রীলঙ্কার রানাতুঙ্গার সেই বিশ্বকাপ জয়ী দলের মতো বাংলাদেশের সমর্থকদেরও এই দলকে নিয়ে আশা ছিল এবারের বিশ্বকাপ জিতবে অথচ সেমিফাইনাল না খেলেই বিদায় নিতে হল বাংলাদেশ দলকে শুধুমাত্র তিনটি কাজ করলেই এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নয় ফাইনালি খেলতে পারত টাইগাররা আর এই তিনটি কাজের প্রথমটি হল দলে তাস্কিনের অন্তর্ভুক্তি তাস্কিনের মতো একজন উইকেট টেকিং বলার মোস্তাফিজের সাথে বলিং করতে পারলে বাংলাদেশের বোলিং লাইন হতো অপ্রতিরোধ ফলে বেশিরভাগ ম্যাচে জয় পেত টাইগাররা দ্বিতীয় কাজটি হল মাস্টাফি বিন মর্তুজার নিজের এত বাজে ফর্ম দেখে গুটিয়ে নিতে পারতেন বিশ্বকাপের মঞ্চে নিজেকে নিজের জায়গায় সুযোগ দিতে পারতেন অন্যান্য খেলোয়াড়দের এমনকি বিতর্কিতভাবে দলে জায়গা পাওয়া আবুজায়েদ রাহিও মাস্টাফি বিন মর্তুজার জায়গায় নিঃসন্দেহে ভালো বলিং করত তাছাড়া মাস্টারফি যেহেতু বলিংয়ে অবদান রাখতে পারছেন না তাই তার জায়গায় একজন ব্যাটসম্যান নিয়েও খেলতে পারত টাইগাররা সব মিলিয়ে মাস্টারফি বিন মুর্তুজার দলে থাকাটাই ভুগিয়েছে বাংলাদেশ দলকে সমর্থকদের মনে তৃতীয় আক্ষেপ হিসেবে আসছেন ইমরুল কায়েস তিনি দলে থাকলে তামিম ইকবালের পরিবর্তে তাকে খেলানো যেত কয়েকটি ম্যাচে পুরো বিশ্বকাপ জুড়েই বাজে ফর্মে আছেন তামিম ইকবাল খুব বাজে শটে আউট হচ্ছেন প্রত্যেক ম্যাচেই ওপেনিংয়ের ব্যর্থতার চাপ পড়ছে মিডল অর্ডারে এই তিনটি কাজ যদি বিসিবি করতে পারত তাহলে হয়তো বাংলাদেশ এবারের বিশ্বকাপের ফাইনালও খেলতে পারত সেমিফাইনাল খেলা খেলার আক্ষেপ নিয়ে ফিরতে হতো না ইংল্যান্ড থেকে